বন্ধু সকল, পোন প্রথমে মই মোৰ চেনেল আলী ক্রিয়েটিভ ইনফরমেশনলৈ আপোনালোকক স্বাগতম জানালো। আজিৰ ভিডিঅ'ৰ বিষয়বস্তু হৈছে অনলাইন পাসপোর্ট ফর্ম কিদৰে ফিল আপ কৰিব লাগে, মই দেখুৱাম আপোনালোকক এ টু জেড। তেনেহলে আহক বন্ধু সকল, দেরি নকৰাকৈ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। পোন প্রথমে গুগল ক্রমত যাব, গুগল ক্রমত গৈ পাসপোর্ট সেবা টাইপ কৰিব, তাৰপিছত লগিংত যাব। লগিংত গৈ আপোনাৰ তাতে আপোনাৰ ইমেইল আইডিটো এণ্টাৰ কৰিব, কণ্টিনিউ কৰিব। তাৰপিছত ইয়াতে পাছৱৰ্ডটো বিচাৰিছে আপোনাৰ, পাছৱৰ্ডটো আপুনি ইয়াত এণ্টাৰ কৰিব। পাছৱৰ্ড এণ্টাৰ কৰি তাৰপিছত তলত আপোনাৰ ডিছপ্লে যিটো কেৰেক্টাৰ্ছ আছে সেইখিনি ইয়াতে এণ্টাৰ কৰিব। তাৰপিছত আপুনি লগিনত যাব, হোম পেজ আপোনাৰ খুলি গ'ল। প্ৰথম লাইনটোতেই আপুনি ক্লিক কৰিব এক নম্বৰত, তাৰপিছত ইয়াৰ ছেকেণ্ড লাইনৰ এক নম্বৰত আপুনি ক্লিক কৰিব। ইয়াতে আপোনাৰ ফ্ৰেছ, নৰ্মেল, 36 পেজ, কাৰণ আপোনাৰ নতুন পাছপোৰ্ট। নেক্সট, ইয়াতে আপোনাৰ ডিটেইলছখিনি বিচাৰিছে, ইয়াতে আপুনি আপোনাৰ নামটো লিখিব, তলত আপোনাৰ টাইটেলটো, ছাৰনেম মানে টাইটেলটো আপুনি লিখিব, মেল হয় মেল লিখিব, ফিমেল হ'লে ফিমেল লিখিব। ইয়াত ননো দিলে আপোনালোকে চাই ল'ব আপোনালোকৰ ক্ষেত্ৰত কি হ'ব। ইয়াতে আপোনাৰ ডেট অফ বাৰ্থটো টাইপ কৰিব, তাৰপিছত ইয়াতে আপুনি আপোনাৰ জন্মস্থানটো আপুনি দিব, তাৰপিছত ইয়াতে আপোনাৰ ষ্টেটটো বাছি ল'ব আৰু আপোনাৰ জিলাটো বাছি ল'ব। তাৰপিছত আপুনি বিবাহিত নে অবিবাহিত এইটো আপুনি বাছিব, মেৰিড নে আনমেৰিড। তাৰপিছত আপোনাৰ ইয়াতে আপুনি কি কৰে, আপোনাৰ প্ৰফেশ্যন কি সেইটো বাছিব। ইয়াত য়েছ নট উত্তৰটো দিব, কিমান পঢ়া শুনা কৰিছে সেইটো আপুনি ইয়াতে টিক মাৰ্ক কৰিব, নেক্সট কৰিব। ইয়াতে আপোনাৰ ফাদাৰ নেম, ফাৰ্ষ্ট নেমটো লিখিব, লাষ্ট নেম মানে আপোনাৰ ছাৰ নেমটো ইয়াত লিখিব, টাইটেলটো তলৰ লাইনত। টাইটেলটো লিখাৰ পিছত তলত আপোনাৰ মাকৰ নাম, গিভেন নেম, তাৰপিছত তলৰ লাইনটোত লিখিব গিভেন নেম, ছাৰ নেমটো লিখিব মানে টাইটেল। তাৰপিছত একেবাৰে তলৰ স্পাউচ নেম, ইয়াতে আপুনি যদি মহিলা হয় তেনেহ'লে গিৰিয়েকৰ নাম লিখিব, আৰু যদি পুৰুষ হয় তেনেহ'লে নিজৰ ঘনীয়েকৰ লিখিব। তলত ওপৰত নাম লিখিব, তলত টাইটেলটো লিখিব। নেক্সট, ইয়াতে হাউচ নাম্বাৰ আৰু পথৰ নাম বা গলিৰ নাম থাকে নহয় তেনেকুৱা নাম লিখিব, গাঁৱৰ নাম লিখিব। তাৰ তলত আপোনাৰ ভিলেজ, টাউন, চিটি, চিটি হ'লে চিটি লিখিব, গাঁও হ'লে পোষ্ট অফিচৰ নামটো লিখি দিব। তাৰপিছত আসাম ষ্টেটটো বাছিব, তাৰপিছত ডিষ্ট্ৰিক্টটো বাছিব। ডিষ্ট্ৰিক্টত আপুনি বাছি ল'ব আপোনাৰ কোনটো ডিষ্ট্ৰিক্ট হয়, আপোনাৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টটো বাছি ল'ব। নিজৰ ডিষ্ট্ৰিক্টত আপুনি ক্লিক কৰিব, তাৰপিছত আপোনাৰ পি এছটো বাছিব আপুনি, পি এছ আপোনাৰ ডিষ্ট্ৰিক্টৰ কোনটো হয় সেই পি এছটো আপুনি বাছি ল'ব। তাৰপিছত আপুনি পিনক'ডটো এণ্টাৰ কৰিব, তাৰপিছত আপুনি মোবাইল নম্বৰ দিব, তাৰপিছত আপুনি ইমেইল আইডি যদি আছে ইমেইল আইডিটো দিব, তাৰপিছত আপুনি য়েছ নট উত্তৰটো দিব। য়েছ নট উত্তৰ দি আপুনি নেক্সটত যাব, অ'কে কৰি দিব। এতিয়া ইয়াতে আপোনাৰ ফেমিলিৰ কোনোবা এজন সদস্যৰ নাম আৰু ফুল এড্ৰেছ ইয়াতে ফিল আপ কৰিব, তলত আপুনি মোবাইল নম্বৰটো দি দিব, তেখেতৰ মোবাইল নম্বৰটো দি দিব। তাৰপিছত যদি ইমেইল আইডি আছে দিব, নহ'লে আপুনি নেক্সটত ক্লিক কৰিব। ইয়াতে আপোনাৰ য়েছ নট উত্তৰটো দিব লাগিব, আপুনি উত্তৰটো দিব য়েছ নট, তাৰপিছত নেক্সট, তাৰপিছত ইয়াতো আপোনাৰ য়েছ নটে উত্তৰবিলাক দিব লাগিব। আপুনি পঢ়ি চাই মেলি য়েছ ন আপুনি উত্তৰটো দিব, টিক দি যাব, টিকবিলাক দিব। টিক দিয়াৰ পিছত আপুনি ইয়াত নেক্সটত ক্লিক কৰিব। নেক্সট, ইয়াতে আপুনি এবাৰ প্ৰিভিউজ কৰি চালে চাব পাৰে, নাইবা আপুনি নেক্সটত ক্লিক কৰি যাব পাৰে। নেক্সটত ক্লিক কৰি ইয়াতে আপোনাৰ চাওক এজ প্ৰুফ বিচাৰিছে, এজ প্ৰুফত আপুনি কি দিব, কোনোবা এটা বাছি ল'ব ইয়াৰ পৰা, অ'কে। এতিয়া এড্ৰেছ প্ৰুফত আপুনি ইয়াতে এইকেইটা অপশ্যন আছে, যিকোনো এটা আপুনি ইয়াত বাছি ল'ব। চাইডত থকা য়েছটো আপুনি য়েছ কৰিব পাৰে, নো কৰিব পাৰে,
তার পিছত আপুনি ইয়াতে প্লেসটো আপুনি এন্টার করিব। তার পিছত আপুনি ইয়াতে আই এগ্রিত ক্লিক করিব, সাবমিট ফর্মত ক্লিক করিব। আপনার পুরা ফর্ম সাবমিট হয়ে গেল, তে পে এন্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টত ক্লিক করিব। ডকুমেন্টস আপলোড করলেও করিব পারিব। এ খুলি গেল আপনার অনলাইন পেমেন্ট, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড আদি। তলত চালান আছে, নেক্সট করক। নেক্সট করার পিছত ইয়াতে আপনি নেক্সট আকো নেক্সট, ইয়াত আপনার নামটা আর ডেট অফ বার্থটা দেখালে। এতিয়া আপনি কোনটো অফিসত যাব, আপনার কোনটো অফিস হয় অফিসের নামটা ইয়াতে সিলেক্ট করিব। তারপর ইয়াতে আপনার ডিসপ্লে ক্যারেক্টারস খিনি ইয়াতে এন্টার করিব। নেক্সট করিব। এটা সব আপনার ক্যালেন্ডার খুলিছে, ইয়াতে অ্যাপয়েন্টমেন্টর আপনি এই 7 তারিখের পর 13 তারিখের পর 17 তারিখের যে কোনো একটা তারিখ আপনি আপনার মতে বাছি লব। ক্লিক করিব পে এন্ড বুক অ্যাপয়েন্টমেন্টত, ওকে করে দিব। এতে আপনার ব্যাংকর SBI নেট ব্যাংকিং, আদার্স ব্যাংক ইত্যাদি আহিছে। আপনি ইয়ারপর যে কোনো আপনার যেটা আছে আপনি এটা বাছি লব। কনফার্ম দুবার করিব, কনফার্ম আকো কনফার্ম। এটু ফিসটো আপনার লই আছে। এতিয়া আপনার ইয়াত ATM কার্ডের ডিটেলস খিনি ইয়াত ভরাব লাগিব। ভরাই মেলি ইয়াতে আপনি পেত ক্লিক করিব লাগিব। পেত ক্লিক করাই মানে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাব। বন্ধু সকল, আজি ইনফরমেশন ইমান খিনি আসলে। আপনাদের মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিব, লাইক করিব, শেয়ার করিব, সাইডত থাকা বেল আইকনটো দবাই দিব। বন্ধু সকল, আকৌ লগ পাম। ধন্যবাদ।